হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আবার আমি চলে এসেছি আমার চ্যানেল ককটেল উইথের, তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছ কার সামনে দাঁড়িয়ে আছি। তো হ্যাঁ ফ্রেন্ডস, এটা হলো বেঙ্গল প্যাডেল, দা বেঙ্গল প্যাডেল। তো লাস্ট ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম ভিভেডা ক্রুজের একটা ফ্যান্টাস্টিক পার্টি। তো আজকে সেমি রেঞ্জের একটা পার্টি আছে বেঙ্গল প্যাডেলে। তো সমস্ত পার্টির আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখা যাক। এটা হলো এন্ট্রি পয়েন্ট, এটা দিয়ে এসে স্ট্রেট এই সিঁড়ি দিয়ে নেবে। এটা হলো টোটাল শিপটা, এই যে বেঙ্গল প্যাডেল লেখা আছে, তো টোটাল শিপটা এইটা। তো একটা নিচে একটা ছোট্ট ব্যাংকোয়েট আছে, আর এই হলো স্টেয়ার্স, এটা দিয়ে ওপরে উঠে। এই বাদিকে একটা ছোট্ট ব্যাংকোয়েট, আর এটা হলো টোটালটা, পুরোটাই ওপেন স্পেস। এন্ট্রি পয়েন্টে ঢোকার মুখে একটা সেলফি জোন করা হয়েছে, আর এই হলো দাঁড়িয়ে আছে আমাদের শিপ। এই হলো সেই ছোট্ট ব্যাংকোয়েটটা যেটার মধ্যে আমাদের বারটা লেগেছে, আর এটা একটা ওপেন স্পেস যেখানে মিউজিক লেগেছে, ডেক বলা যেতে পারে। বার ফুল ফ্লেডে শুরু হয়ে গেছে, সমস্ত বারটেন্ডাররা দাঁড়িয়ে সার্ভিস শুরু করে দিয়েছে, আর বারের সামনে ভর্তি গেস্ট। হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, বারের একদম পিক আপ টাইম, বারের সামনে ভিড়, সমস্ত বারটেন্ডাররা বিজি তাদের নিজেদের কাজে। হাওড়া ব্রিজকে এত কাছ থেকে দেখা সত্যি একটা অভূতপূর্ব ব্যাপার। মানে যখনই আমরা দেখি, মানে সেই লেভেলের লাগে হাওড়া ব্রিজটা। এত কাছ থেকে হাওড়া ব্রিজকে দেখার অভিজ্ঞতাটা সবসময় আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘুগনি, বড়া, শিলা, টোস্ট, চা, এটা পার্টির একদম পিক আপ টাইম। সমস্ত গেস্টরা চলে এসেছে শিপ অন দি ওয়ে, আর ওই যে দূরে আমাদের বার দেখা যাচ্ছে, তো সবাই সবার ড্রিঙ্কসে মজে আছে। এই হলো ড্যান্স ফ্লোর, বাঙালিয়ানা সাজে পুরো শিপটা কি সুন্দর সেজে উঠেছে। যাই হোক, তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।
যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো চলো নেক্সট ভিডিওতে আমার দেখা হবে, তখন টাটা, টেক কেয়ার, গুড বাই।